এবং আহতদের অবস্থা জিজ্ঞেস করছিলেন। আহতদের মধ্যে একজন শেহরিন আহমেদ সৌভাগ্যবান, যিনি বলাই যেতে পারে তিনি কিন্তু আজকে বাংলাদেশ ফিরে গিয়েছেন, এটি আমাদের জন্য একটি সুখবর। এবং আরও তিনজন স্বর্ণা, অ্যানি এবং মেহেদি, তারাও কিন্তু শারীরিকভাবে বেশ খানিকটা সুস্থ এবং নেপালের যে কেএমসি হাসপাতাল আছে তারা কিন্তু আগামীকালকেই তাদেরকে ছাড়পত্র দিয়ে দিবে। এবং আগামীকালকে যখন তাদের বিমান নিশ্চিত করা হবে, কখন তাদের বিমান উড্ডয়ন করবে সে তারপরে তারা হাসপাতাল থেকে বের হবেন। এছাড়া আরও দুইজন রয়েছেন যাদের অবস্থা কিছুটা আশঙ্কাজনক, তবে খুব বেশি আনস্টেবল নয়। একজন রাশেদ আহমেদ এবং আরেকজন হচ্ছেন কবির হোসেন, তাদের দুইজনকে আরও কিছুদিন কেএমসি হাসপাতালে থাকতে হবে, কিংবা যদি তাদের স্বজনেরা চান সেক্ষেত্রে বনসই দিয়ে আসলে অন্য কোনো হাসপাতালে তারা নিয়ে যেতে পারবেন। আরেকজন রয়েছেন ইমরানা কবির হাসি, তিনি কিন্তু সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তার শ্বাসনালী পুড়ে গেছে এবং তাকে বলা হচ্ছে যে তাকে দিল্লি পাঠানোর একটি কথা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত যেহেতু নেপালি চিকিৎসকরা বলছেন তাকে আসলে কোনোভাবেই ভ্রমণের উপযোগী নয় তার শরীর এখন পর্যন্ত, তারা ছাড়তে চাইছেন না। তারপরেও যদি কর্তৃপক্ষ চায়, বাংলাদেশ থেকে যারা চিকিৎসক এসেছেন তারা যদি অনুমতি দেন এবং তার স্বজনরা যদি বংশজীবী তাকে নিয়ে যেতে চান তাহলে তাকে অবশ্যই এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হবে। আরেকজন যিনি রয়েছেন অন্য একটি হাসপাতালে, নর্ভিক হাসপাতালে, ইয়াকুব আলী, তাকে আজ রাতের মধ্যেই দিল্লি পাঠানো হবে বলে রাষ্ট্রদূত আমাদেরকে নিশ্চিত করেছেন। তার ভিসার কাজ সম্পন্ন হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি আজকে রাতের মধ্যে আরও একজন দিল্লি চলে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য এবং আগামীকাল আরও তিনজন দেশে ফিরছেন। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই যে ফরেন্সিকের কাজ কত দূর এগিয়েছে, আপনি জানতে চাইছিলেন যে ফরেন্সিকের কাজ আজকে বিকাল ঠিক দুপুরের কিছু পর পর্যন্ত আমি জানতে পেরেছি যে 29 জনের মোট দুই দিনে 29 জনের মরদেহের সুরতহাল প্রতিবেদন দেওয়া হয়েছে, তবে এখনও কাজ চলছে, হয়তো বিকেলের পরে কাজ বন্ধ হবে। তারা কিন্তু বলেছিলেন যে তিন দিন লাগবে অন্তত সুরতহাল প্রতিবেদনটি করতে, তারপরে আইনি প্রক্রিয়া মিলিয়ে আরও দুই দিন সময় লাগতে পারে। কিন্তু এখানে আমরা দেখছি যে সুরতহালের 49 জনের মৃতদেহের মধ্যে 29 জনের করতে আসলে দুই দিন সময় পেরিয়ে গেছে, সুতরাং আরও দুই দিন অন্তত আমাদেরকে ধরে রাখতে হবে যে অন্তত দুই দিন লাগবে শুধু সুরতহাল করতে, এবং তারপরে যে রিপোর্টগুলো প্রস্তুত করা হবে, দেওয়া হবে, আইনি প্রক্রিয়া শেষ হবে, তারপরে হয়তো যারা বেশ কয়েকদিনই লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। আপনি সঙ্গে থাকুন, ঘটনার খোঁজ রাখতে থাকুন, আমরা পরবর্তীতে ফিরবো আপনার কাছে আরও বিস্তারিত খবর জানতে। দর্শক, নেপাল থেকে সেখানে বিমান দুর্ঘটনায় যারা হতাহত হয়েছেন এ বিষয়ে আমরা সার্বিক পরিস্থিতি জানছিলাম সহকর্মী ফালকুনি রশিদের কাছ থেকে। এদিকে বিমান দুর্ঘটনায় আহত সাতজনকে ছাড়পত্র দিয়েছে নেপাল হাসপাতাল কর্তৃপক্ষ। আহত অপর তিনজনকে এখনও নেপালের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কবির হোসেন ও রাশেদ আহমেদের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া যাত্রীরা হচ্ছেন শেরিন আহমেদ, রেজওয়ানুল হক, ইয়াকুব আলী, মেহেদি হাসান, এমরান কবির হাসি, সৈয়দা কামরুন নাহার স্বর্ণা ও আলমুন নাহার অ্যানি। এদের মধ্যে শেহরিন আহমেদকে ইতিমধ্যেই দেশে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া রেজওয়ানুল হককে তার বাবা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে গেছেন। ইয়াকুব আলী ও এমরান কবির হাসিকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হবে। তবে ইমরান কবির হাসির শারীরিক অবস্থা জটিল হওয়ায় তাকে আপাতত দিল্লিতে পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন কেএমসি হাসপাতালের সমন্বয়কারী রাজীব রাজ মালেন্দার। বাংলাদেশের চিকিৎসক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেই তারা এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। We have 10 patients admitted here at present. Of them, 8 are Bangladeshi nationals, 2 are Nepalese nationals. Now, out of these 10 patients, there are 2 patients who are critically unstable. We must understand that these are very grievous injuries. A plane crash accident is a very dangerous and a grievous injury. There are certain patients who are critical, but they have become slightly stable, and there are 5 patients who have become stable. প্লেনটা তো ভেঙে পুরো আমার গায়ের উপর পড়ছে, সব কিছু আমার গায়ের উপর পড়ছে। আমার যে ছিল সে আমার আমার পাশের কার লাশ যেন ছিল, বুঝছেন, আমি জানি না, পিছ থেকে ছিটকা এসে আমি দেখলাম মাথা ভেঙে গিয়ে নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, কারণ আমি আবার ওনার হাত ধরে দেখলাম হাত পা ঠান্ডা, পালস পেলাম না। ইন দ্য মিন টাইম পিছের যে আপুটা ছিল উনি আগুন আগুন করে চিল্লাচ্ছে, সামনে তিনজন হেঁটে বের হয়ে গেছে। আমার ছোট ভাই এখানে বসে আছে, বললো ও কিছুটা কোনো বার হয়নি, ও কিছু ফ্র্যাকচারও হয়নি, আমার সফট টিস্যু ইঞ্জুরি আছে, কিছু লিগামেন্ট ছিঁড়ে গেছে, মেইন যেটা হচ্ছে এগুলো তো থাকবেই, কিছু ট্রমা এক্সটার্নাল, ওর হচ্ছে লাং ইঞ্জুরি আছে, লাঙের দুটা লাঙের ব্লিডিং হয়েছে, লাঙটা ফেটে গেছে,
এটার জন্য আলহামদুলিল্লাহ ওকে বিদেশে নেওয়ার এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই। আমাদের দেশে এটার জন্য অ্যাজ এ ডক্টর আমি মনে করি খুব ভালো ট্রিটমেন্ট আমাদের দেশে আছে। এবার অন্যান্য প্রসঙ্গ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে বিএনপির সমাবেশ চলছে। বৃহস্পতিবার বিকেলে নূর আহমদ সড়কের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। এতে অংশ নিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। দুর্নীতি মামলায় দণ্ডিত দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে বিএনপি জনসভার যে কর্মসূচি দিয়েছিল তারই অংশ হিসেবে চট্টগ্রামের এই সমাবেশ। আদালতের বিষয়কে রাজনীতির মাঠে এনে বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ অভিযোগ করেন। ধানমন্ডির একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানে কাদের বলেন, সরকার বিচার বিভাগের ওপর কোনো হস্তক্ষেপ করছে না। খালেদা জিয়ার মামলা নিয়ে ভুল তথ্য দিয়ে বিএনপি নেতারা জনগণকে বিভ্রান্ত করতে চাইছে, কিন্তু জনগণ তাতে সাড়া দেবে না। কাদের বলেন, আওয়ামী লীগ এখন নির্বাচনমুখী, আগামী নির্বাচনে জনগণ না চাইলে জোর করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না বলেও জানান কাদের। বলেন, বন্দুকের নলের মুখে ক্ষমতায় থাকার কোনো ইচ্ছে নেই সরকারের। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরে নৌকায় ভোট চাওয়ার নির্দেশও দেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের বলবো যে আপনারা আদালতের বিষয়কে কেন রাজনীতির মাঠে নিয়ে এসে অহেতু দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছেন। জোর করে বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আমরা আসিনি, আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা থেকে সরে গেছে। রোহিঙ্গা সংকট সমাধানে থাইল্যান্ডের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বৃহস্পতিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুত চা ওঁচার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই সহযোগিতা চান তিনি। থাইল্যান্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সহ সমুদ্র বাণিজ্য নিয়ে আলোচনা হয়।